জঙ্গিবাদ নিয়ে ছবি ক্রাইম রোড। ছবিটিতে তুলে ধরা হয়েছে দেশের সামাজিক এবং রাজনৈতিক পরিস্থিতি। চব্বিশে মার্চ সারা দেশে মুক্তি পাচ্ছে সাইমন তারিক পরিচালিত এই ছবিটি। ছবিটির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন আনিসুর রহমান মিলন এবং শায়লা সাবি। করে তোকে বোঝাই, পাই না তো খুঁজে উপায়, বল না আমার হলো একে দায়। আসলে ছবির গল্পটা হচ্ছে একটি বর্তমান দেশের পরিস্থিতি, রাজনৈতিক পরিস্থিতি, সামাজিক পরিস্থিতি এবং সর্বোপরি আমাদের দেশে যেভাবে জঙ্গিবাদ উত্থান, এটার উপরে বেস করে ছবি গল্প করা। আর ছবির গানগুলো হচ্ছে আলী আকরাম শুভ, মিউজিক ডিরেক্টর হিসাবে যথেষ্ট ভালো একজন মিউজিক ডিরেক্টর এবং ভালো কাজ করেছে। প্রত্যেকটি গান আমার ছবিতে 5টি গান, এবং গানের ক্ষেত্রে যে শিল্পী নির্ধারণ করা, কণ্ঠশিল্পী, প্রত্যেকজন খুব ভালো গেয়েছে। আর সর্বোপরি হচ্ছে শরীফ চৌধুরী আমার এই ছবির প্রডিউসার, আশুলিয়া সিনে প্রোডাকশন অসম্ভব অসম্ভবভাবে আমাকে সহযোগিতা করেছে একটি ভালো ছবি নির্মাণ করার জন্য। ভালো একটা সিনেমা মুক্তি পাইছে, কি নাম? প্রেম করব সুপি সুপি। আমি প্রথমেই বললাম যে একটা গতানুগতিকের বাহিরের একটি গল্প, এই গল্পের প্রয়োজনে এবং গল্পের প্রয়োজনে আমি শিল্পী নির্ধারণ করেছি, আমি নিয়েছি এবং প্রত্যেকটি কর্মকাণ্ড আমার দ্বারা সম্পন্ন হয়েছে যে ছবিটি দর্শক এসে হলে দেখবে এবং রিপিট দর্শক হবে, এটা আমার বিশ্বাস।